ওপেন করার সাথেই ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তো এখানে তাদের অনেকগুলো কিন্তু টেমপ্লেট দেওয়া রয়েছে, তো আপনার এখান থেকে যেটা ভালো লাগে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমাদের এই টেমপ্লেটটি ভালো লেগেছে, আমরা এখন এই টেমপ্লেট দিয়ে কাজ করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই ধরনের ভিডিও এবং মোবাইলের টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় এই চ্যানেলে শেয়ার করে থাকি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তারপর তাদের এইরকম একটি ইন্টারফেস পাবেন, এখান থেকে আপনি যে কোনো ফরম্যাট ইউজ করে আমরা এই ভিডিওটাকে স্লাইড ভিডিওতে পরিণত করতে পারবো। তো এখান থেকে আমরা 16:9 এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট বাটনে ক্লিক করব। তারপর এইরকম একটি ইন্টারফেস পাবেন, এখানে মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়াতে ট্যাপ করবেন, তারপর এখানে রিপ্লেসে ট্যাপ করবেন। রিপ্লেসে ট্যাপ করার পর আপনার কাঙ্ক্ষিত পিকচারগুলো এখানে সিলেক্ট করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে তাজনিন তিশার কিছু পিকচার অ্যাড করেছি, তো এই পিকচারগুলো আমি এখন এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমাদের সামনে কিছু অপশন চলে এসেছে, যেগুলো লেখা দেখাচ্ছে টেক্সট। এই টেক্সটগুলো আমরা যদি রিমুভ না করি তাহলে কিন্তু আমাদের ভিডিওর সামনে এগুলো চলে আসবে। তো এখানে ট্যাপ করে ধরে রেখে তারপর আপনার এদিকে স্লাইড করে এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার একটা একটা করে সবগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করা হয়ে গেলে আমরা এই ভিডিওটার এখন প্রিমিয়াম একটি লুক দেখব। তো এটার জন্য আমাদেরকে প্রিভিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ভিডিওটা কিন্তু এখন চলছে। তো এখন দেখুন একটা করে পিকচার কিন্তু অটোমেটিকলি স্লাইড হচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আগে করার জন্য আমাদেরকে প্রিমিয়াম প্রো, অ্যাডোবি এগুলো সফটওয়্যার কম্পিউটারে ইউজ করতে হয়েছে, কিন্তু এখন থেকে আপনি মোবাইলেই এই অ্যাপটির মাধ্যমে এই কাজগুলো করতে হবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, কীভাবে সেভ করতে হয় এটি আমি দেখিয়ে দিচ্ছি। তারপর নিচের দিকে খেয়াল করুন, এখানে শেয়ার অপশন আছে, এটাতে আপনাকে ট্যাপ করতে হবে। তারপর এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে সেভ বাটন রয়েছে, এখানে আপনাকে সেভে ক্লিক করতে হবে, তারপর আপনার ফাইলটি কিন্তু সেভ হয়ে যাবে। অ্যাপটা আমরা প্লে স্টোরেই পেয়ে যাব। এখানে দেখুন বস ট্যাব লিখে সার্চ করার পর এই 2 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা আপনাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।